শীঘ্রই মুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি লন্ডন থেকে দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। বৈঠকের আরও সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল জানান, যে সমস্ত নেতাকর্মী, ছাত্রনেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে এবং যাদেরকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পরে দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য সব রাজনৈতিক দল, ছাত্রনেতারা, ছাত্ররা কাজ করবেন। দেশবাসীর কাছে আবেদন রেখে তিনি বলেন, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি, সেটাকে ধরে রাখতে হবে। সেটা যাতে আবার অন্যদিকে প্রবাহিত না হয়, সেজন্য আসুন নিজেরা সংযমের পরিচয় দেয়। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে যেন কাউকে আক্রমণ না করি, প্রতিষ্ঠানের ক্ষতি না করি, ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেন কোনো আক্রমণ না হয়, তাদেরকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। বিএনপি মহাসচিব বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আবেদন জানাতে চাই, আপনারা সবাই নেমে পড়ে বর্তমানে যে ভয়াবহ প্রবণতা দেখা দিয়েছে, সেখান থেকে দেশকে রক্ষা করুন। কাউকে সেই সুযোগ নিতে দেবেন না, যে সুযোগে দুষ্কৃতিকারীরা, দুর্বৃত্তরা অন্যের উপর আঘাত হানবে। তিনি বলেন, দেশবাসীর কাছে এই অনুরোধ জানাতে চাই, আসুন আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব। একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে দেশকে রক্ষা করব। সমস্ত অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে দৃঢ় করে আমরা দেশকে ভেতরের ও বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করব। এটাই আজকে সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে। বেগম খালেদা জিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, ধৈর্য ধরুন, শান্ত হন, দেশ ও জাতিকে রক্ষা করুন। আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটাকে সফল করুন। ছাত্র নেতারা, সমন্বয়কারীরা সহ যারা আন্দোলনে শরিক হয়েছেন, তাদের সবাইকে সহযোগিতা করি, তাদেরকে আমরা অভিবাদন জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছি, সেটাতে আমরা সফল হব, যোগ করেন মির্জা ফখরুল। নতুন সরকার কবে গঠন করা হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 24 ঘন্টার মধ্যে এই সরকার গঠন করার সম্ভাবনা আছে। কী ধরনের সরকার হবে জানতে চাইলে তিনি বলেন, এই সরকারটা হবে ইন্টারিয়াম গভর্নমেন্ট, এর চরিত্র হবে নির্দলীয় সরকার। আমরা এটা প্রস্তাব দিয়েছি, তারা 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। সরকারের প্রধান কে হবেন এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে আলোচনা হয়নি। মূল বিষয় হচ্ছে যে আলোচনা করা দরকার। আমরা তো দলের সঙ্গে বসতে পারিনি, আমরা দলের সঙ্গে বসে প্রস্তাব নিয়ে আসব, অন্যান্য দলগুলোও প্রস্তাব নিয়ে আসবে। তখন নির্ধারণ হবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং নৈরাজ্য সৃষ্টি যাতে না হয়, সেজন্য আমরা সমগ্র জাতিকে আহ্বান জানিয়েছি, সবাই শান্ত হন, নৈরাজ্য যাতে না হয় সেদিকে সকলে সতর্ক থাকুন, ব্যবস্থা নিন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে সবকিছু জানাবেন বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা আলোচনা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি দাবি করেছি। এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অব ফজলে আকবর ইলাহি উপস্থিত ছিলেন।